সারপ্রাইজ ভিজিটে প্রাথমিক স্কুলে মহকুমা শাসক ঘুরে দেখলেন বিদ্যালয়ের পরিকাঠামো খোঁজ নেন মিড ডে মিলেরও এদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা দেখে রুষ্ট মহকুমা শাসক সারপ্রাইজ ভিজিটে স্কুলে এসে স্কুলের পরিকাঠামো দেখে রুষ্ট মহকুমা শাসক ঘটনাটি ঘটেছে হাবড়া দেশবন্ধু পার্ক এলাকায় স্কুল লাগোয়া একটি অনুষ্ঠানে এসে হঠাৎই শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেন বারাসত মহকুমার মহকুমা শাসক তাপস বিশ্বাস বিদ্যালয়ে ঘুরে দেখেন তিনি ছাত্রছাত্রীদের উপস্থিতির হার দেখে ক্ষুব্ধ হন মহকুমা শাসক স্কুলে পঞ্চান্ন জন পড়ুয়া থাকলেও এদিন উপস্থিতি ছিল মাত্র ন থেকে দশ জন কেন আমার মেনু বোর্ডে পঁয়ত্রিশ লেখা রয়েছে কিন্তু আমার কিছু বাচ্চা খাবার নিয়ে চলে গেছে সেটাও আমি যদিও রেজিস্টারে দেখানো হয় পঁয়ত্রিশ জন উপস্থিতির হার কেন কম জানতে চান তিনি মিড ডে মিলের রান্না নিয়েও প্রশ্ন তোলেন তাপসবাবু এখানে এই স্কুলে যেটা মেইনলি দেখলাম যে এখানে স্টুডেন্ট ওরা এনরোলমেন্ট বলছে ফিফটি ফাইভ এখন ফিজিক্যালি দেখলাম অনলি নাইন নজন আছে এদের অর্ডার সোর্স খুব ভালো আছে দুটো টিউবওয়েল রয়েছে কিচেন সেট খুব ভালো সাবিন মেনু যেটা দিয়েছে দেখলাম মেনু ঠিকই আছে কিন্তু যেটা মেইন প্রবলেম হচ্ছে চারজন টিচার আছে পঞ্চান্ন জন স্টুডেন্ট এটা বড় একটা অসঙ্গতি আছে আমার মনে হয় এগুলো একটু রিসাফল করা উচিত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া